জানেন কি ঢাকার প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলের নাম কি, কিংবা ঢাকার প্রথম নর্মাল স্কুল কোথায় স্থাপিত হয়েছিল, কিংবা পৃথিবীর সর্বপ্রথম নর্মাল স্কুলই বা কোনটি, অথবা ধরুন ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম নর্মাল স্কুল কোথায় স্থাপিত হয়েছিল, কিংবা কলকাতায়? আবার ভাবছেন নর্মাল স্কুলই বা কী, তাই তো? হ্যাঁ, আজকে এই সবগুলো প্রশ্নেরই উত্তর দেব। কিন্তু তার আগে আমার সাথে যে আপনাদেরকে চলে যেতে হবে এই বুড়িগঙ্গার তীরে মোগল আমলে নির্মিত, আজকে প্রায় ধ্বংসপ্রাপ্ত, প্রায় নয় পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত বললেই চলে, এরকম দুটি ইমারত পরিদর্শনে। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম এই বুড়িগঙ্গার তীরে নির্মিত মোগল আমলের বড় কাটরা এবং ছোটো কাটরার কথা। প্রথমেই নিয়ে এলাম বড় কাটরা পরিদর্শনে। এখানে কোনো প্রত্নতাত্ত্বিক ভবনের নিদর্শন আপনারা কি খুঁজে পাচ্ছেন বন্ধুরা? আমার তো অন্তত হিমশিম খেতে হয়েছিল খুঁজে বের করতে। যাই হোক, দখল গায়ের জোর, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এগুলি নতুন করে আর কিছু বলার নেই বন্ধুরা, আপনারা সবই জানেন। কাজেই ওইসব আলোচনা না গিয়ে মূল আলোচনায় চলে যাই। বড় কাটরা এবং ছোট কাটরা দুটি ঢাকার দক্ষিণ চকবাজারে অবস্থিত। কাটরা শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ কলোনেইড বিল্ডিং। আরবি এবং পার্সি উভয় অর্থেই কাটরা অর্থ হল কারাভানসারাই বা শুধু সরাই। সরাই মানে কিংবা কারাভানসারাই মানে হচ্ছে পান্থশালা, বিশ্রামাগার, রাত্রি যাপনের স্থান ইত্যাদি। ইংরেজিতে যাকে বলা হয় ইন, আই ডবল এন, ইন। আধুনিককালের হোটেল ব্যবস্থার মতো অতীতে যেহেতু এরকম কোনো ব্যবস্থা বা আবাসিক ব্যবস্থা ছিল না, তৎকালীন রাজা বাদশাগণ কিংবা শাসকগণ ব্যবসা, তীর্থযাত্রা কিংবা অন্যান্য উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আগত যাত্রীগণের জন্য যে আবাসিক ব্যবস্থা করে রাখতেন তাকেই বলা হতো সরাইখানা কিংবা পান্থশালা। প্রথমে বাংলার শাসনকর্তা শাহ সুজার বাসভবন হিসেবে এই বড় কাটরার ব্যবহার হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা হয়নি। পরবর্তীতে এর অংশবিশেষ পান্থশালা বা সরাইখানা এবং অংশবিশেষ তৎকালীন বাংলার সুবেদার শাহ সুজার দিওয়ান বা প্রধান রাজস্ব কর্মকর্তা মীর আবুল কাসেমের কার্যালয় কাম বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। সম্রাট শাহজাহানের পুত্র তৎকালীন বাংলার সুবেদার শাহ সুজার নির্দেশে এই বড় কাটরার নির্মাণ কাজ শুরু হয়েছিল। আর এর নির্মাণ হয়েছিল 1644 সাল থেকে 1647 খ্রিস্টাব্দের মধ্যে। শাহ সুজার নির্দেশে এই ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন মীর আবুল কাসিম, যিনি আগেই বলেছি যিনি ছিলেন শাহ সুজার দেওয়ান বা প্রধান রাজস্ব কর্মকর্তা। আপনাদেরকে এই ফাঁকে আরেকটি তথ্য জানিয়ে দিই যে এই মীর আবুল কাসেমকে মীরই ইমারতও বলা হতো। বাংলার অতীত স্থাপত্য শৈলীর যে গৌরব করার মতো ঐতিহ্য, সেই ঐতিহ্যের গর্ব নিয়ে যে ইমারতটি অনেক উঁচু হয়ে দাঁড়িয়েছিল সেটির ভগ্নাবশেষ আপনারা দেখছেন ভেতরে। এটি বলতে গেলে তেমন কিছুই আর নেই, এটি বর্তমানে একটি মাদ্রাসার দখলে রয়েছে। আর নিচে চারপাশের যে ঘিঞ্জি দোকান এলাকা এবং বিপণী বিতাল এলাকা, সেটা তো আপনারা দেখলেনই। না জানি কত স্থাপত্য নিদর্শন, কত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এভাবে অযত্নে অবহেলায় আমাদের উদাসীনতায় দিনে দিনে হারিয়ে যাবে, কে বলতে পারে। এরপর আসি ছোট কাটরার বিষয়ে। ছোট কাটরাটি বড় কাটরার আনুমানিক 200 গজ দূরে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন তৎকালীন বাংলার শাসনকর্তা সুবাদার শায়েস্তা খান। এটিও একাংশ সরাইখানা, দ্বিতীয়ত সুবেদার শায়েস্তা খানের পরিবারের বর্ধিত অংশের সদস্যগণের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো, আর তৃতীয়ত ব্যবহৃত হতো প্রশাসনিক কার্যালয় হিসেবে। এটি হলো
ছোটো কাটরা একই রকম দৈন্য দশা এবং ভগ্নাবস্থা ঠিক বড় কাটরার মতোই। বন্ধুরা, ছোটো কাটরার নির্মাণ কাজ আনুমানিক 1663 সাল থেকে 1664 খ্রিস্টাব্দের দিকে শুরু হয়েছিল আর এর নির্মাণ কাজ শেষ হয়েছিল 1671 সালের দিকে। ধারণা করা হয় আয়তনে বড় কাটরার তুলনায় এটি ছোট হওয়ায় এর নাম দেওয়া হয়েছিল ছোটো কাটরা। এই সমস্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যকে বাদ দিলেও আরও কয়েকটি বিশেষ কারণে ছোটো কাটরা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে পরিগণিত হয়ে আছে। এই তথ্যগুলো আমি প্রথমেই ইঙ্গিতে বলেছিলাম, কয়েকটি প্রশ্নের আকারে আপনাদেরকে বলে রেখেছিলাম। কিন্তু এর প্রথমটি হলো, এখানে ঢাকার প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপিত হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। কিন্তু আর এই ইংলিশ মিডিয়াম স্কুলটি প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলটি স্থাপিত হয়েছিল 1816 খ্রিস্টাব্দের দিকে। এটি স্থাপন করেছিলেন ধর্মপ্রচারক, অর্থাৎ খ্রিস্টান ধর্মপ্রচারক লিওনার্দো। দ্বিতীয় যে কারণে এই ছোটো কাটরাটি স্মরণীয় সেটি হলো, এখানেই আবার ঢাকার প্রথম নর্মাল স্কুল স্থাপিত হয়েছিল। তো নর্মাল স্কুল স্থাপিত হয়েছিল 1857 সালে। নর্মাল স্কুল কি জানেন তো? নর্মাল স্কুল হলো আজকের দিনে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে পিটিআই ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, পিটিআই রয়েছে, এই পিটিআই বা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটেরই অপর নাম ছিল তখন ব্রিটিশ আমলে নর্মাল স্কুল। হ্যাঁ, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম নর্মাল স্কুল স্থাপিত হয়েছিল 1716 সালে, আর এটি স্থাপিত হয়েছিল ভারতের তামিলনাড়ুর নাগাপত্তনম জেলার ট্রাঙ্কুইভার শহরে। আর কান টানলে মাথা আসার মতো একই প্রসঙ্গে আরও যে তথ্যটি চলে আসে সেটি হলো, কলকাতায় প্রথম নর্মাল স্কুল স্থাপন করা হয় 1852 সালে। আর বন্ধুরা, পৃথিবীর সর্বপ্রথম নর্মাল স্কুলটির নাম কিন্তু ইকোলে নর্মালে, আর ইকোলে নর্মালে স্থাপিত হয়েছিল 1685 সালে, আর যেটি স্থাপন করেছিলেন ডিলা সাল্লে নামক একজন ব্যক্তি, এবং এটি স্থাপিত হয়েছিল ফ্রান্সের রিমস শহরে। তো বন্ধুরা, আজকের ভিডিওর প্রধান ফোকাস ছিল মূলত ছোটো কাটরা এবং বড় কাটরার দিকে। তারপরেও প্রসঙ্গক্রমে আমরা শেষের দিকে নর্মাল স্কুল প্রসঙ্গে বাড়তি দু একটি তথ্য আপনাদেরকে জানিয়েছি। তো আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজেই লাগবে, সেই জন্যই আপনারা বিরক্ত বোধ করবেন না হয়তো। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।